শকুনের মতন শার্টের কাছাকাছি লোকটির হাত ফোরে পড়া মেয়েটির জামার ভিতর দিয়ে তাকে যেভাবে শেষ করা যায় করার চেষ্টা করছিল। শান্ত হয়ে বসে যদি ভিডিওর প্রত্যেকটি কথা শোনেন তাহলে সত্যি বলছি শিউরে উঠবেন। দীর্ঘ ৪০টা বছর লাগলো আজকের এই ভিডিওটি বানাতে, মানে সাহস পেলাম এই টপিকে কথা বলতে। ক্লাস ফোরে পড়ি, আমার শ্বাসের অসুবিধা হচ্ছিল, শ্বাসের অসুবিধা, বুক ভারী ভারী লাগে, ফোরে পড়ি, বয়সটা মনে রাখবেন। আমার বাবা শিলিগুড়ির এক বিখ্যাত হার্ট স্পেশালিস্টকে বাড়িতে নিয়ে আসেন, তার বয়স তখন ৫৫-৬০। এই কারণে আমার মনে আছে, কারণ তার মাথার সামনে তখন অনেক পাকা চুল ছিল, আর তার ফার্স্ট অ্যাপিয়ারেন্সে তাকে আমার বৃদ্ধ মনে হয়েছিল। আমার বাবা তার থেকে অনেক ইয়াং ছিলেন তখন। আমার এখনো চোখের মধ্যে ভাসে, আমার বাবা মার বেডরুমে আমি শুয়েছিলাম সন্ধ্যেবেলা, সেই ভদ্রলোক আসেন, সমস্ত কথাবার্তা বলার পর স্টেথো দিয়ে দেখছেন। তখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা, আমার গায়ে একটা পাতলা চাদর দেওয়া ছিল এবং ডাক্তার আসবে বলে মা পুরো এত পর্যন্ত চাদর দিয়ে ঢেকে দিয়েছিলেন। উনি স্টেথো দেখতে দেখতে স্টেথোটা ভেতরে ঢুকাচ্ছেন এবং স্টেথোটা এক জায়গায় রাখা, উনি বলতেও আমার ঘেন্না হচ্ছে, আমি শকুনই বলবো ওকে, এক রক্ত খেকো শকুন বলবো। সেই শকুন সেই ওই ছোট্ট ৪ বছরের ক্লাস ফোরে পড়ার মেয়েটি, ক্লাস ফোরে পড়া মেয়েটি, শরীরে তার নোংরা হাতগুলো দিয়ে যেভাবে চলাফেরা করছিল, পাশে কিন্তু আমার মা বাবা সবাই আছে, কারোর বোঝারই ক্ষমতা নেই, আমি নিজেই বুঝে পাচ্ছি না হচ্ছেটা কি। আমি ভাবছি শ্বাসের অসুবিধা হলে কি এইভাবে দেখে, তাহলে পরের বার আর ডাক্তার দেখাবো না। এবার মার মুখের দিকে তাকায়, এবার বাবার মুখের দিকে তাকায়, সেই দিনের মতন যদি বা মিটলো, ৩-৪ দিন পর আমাকে তার চেম্বারে ডাকা হলো। তার চেম্বার তখন ছিল, এখন যেটা হসপিটাল মোড় সেখানে, রবীন্দ্রনাথের মূর্তিটা এখন যেখানে আছে তার বাঁ দিকে, তিনি বিখ্যাত একজন ডক্টর ছিলেন। সেখানে আমি আমার বাবার সাথে গেলাম। আমার এখনো পরিষ্কার মনে আছে, আমি একটা গোলাপি রঙের সাদা ববি প্রিন্ট দেওয়া চুড়িদার পরে গেছিলাম। কেন পরে গেছিলাম মনে আছে আমার, কারণ সেই চুড়িদারটা আমি আর কোনোদিন পরিনি। আমার বাবা আমাকে নিয়ে ঢোকার সাথে সাথে উনি বললেন আপনি বাইরে যান। সহজ সরল বাবা, তার মনে কোনো এমন মানুষ, তার মনে কোনো হয় না, এই মনে কোনো খারাপ চিন্তা আসে না, বা এটাও যে পৃথিবীতে ঘটে তা তো জানা ছিল না। ভদ্রলোক আমাকে বললেন ভালো করে টেস্ট করব, চিৎকার করবে না। তিনি রেপ করেননি,
তার ওই নোংরা হাতগুলো দিয়ে ওই ছোট্ট পাতলা ক্লাস ফোরে পড়া মেয়েটির মলেস্ট করছিল, জঘন্য লাগে। সেদিন না আমি আর কান্না থামাতে পারিনি। বাড়িতে এসে তখন শিলিগুড়ি থেকে সেই মন্দির আসতে অনেক সময় লাগত, ঢিপ 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 করে বাস চলত। বাবাকে তো কিছু বলতেই পারিনি। সেদিন যেন আমি অনেকটা বুঝতে পেরেছিলাম কি হচ্ছে। মাকে এসে বললাম, মা আর যাব না। মা কতটা বুঝলো কি বুঝলো না বললাম, কি কি বলো? মা বললো, ঠিক আছে আর যেতে হবে না। এই যে এই দুই সন্ধ্যার ঘটনা আমার মানুষের প্রতি বিশ্বাস নষ্ট করে দিয়েছিল। ওই বয়সের কোনো পুরুষকে আমি দীর্ঘদিন, বছরের পর বছর বিশ্বাস করতে পারিনি। ওই জামাটি আমি কোনোদিন পরিনি। ওই ঘটনাটি আমাকে অনেক দূর পিছিয়ে নিয়ে গেছিল, আত্মবিশ্বাস নষ্ট করে দিয়েছিল। আমি একজন পেসিমিস্ট হয়ে গেছিলাম। এক্স্যাক্টলি, সবকিছু শুরুতেই আগে না ভাবতাম, মনে মনে ভাবতাম এই লোকটা মরে যায় না কেন, আর আমার যদি শ্বাসের অসুবিধা হয় আবার যদি নিয়ে যায়। হ্যাঁ, আমার মনে হতো উনি কেন মরে যায় না, মনে হতো। এবং 2001 সালে যখন শিলিগুড়িতে কালাজ্বর হচ্ছিল, সেই কালাজ্বরে এই ভদ্রলোকের যখন মৃত্যু হয়, আমি সেই দিন খুব খুশি হয়েছিলাম। যে আমার ঘরে আমার বাবা মার সামনে আমার সাথে এই পর্যায়ে যেতে পারে, সে যে আরো কত মেয়ের সর্বনাশ করেছে তার কোনো সীমা নেই। এবং এই মানুষগুলো যদি বেঁচে থাকে, তারা অনেক অনেক সমাজের ক্ষতি করে দিয়ে যায়। অনেক মেয়ে বেঁচে থাকে কিন্তু মরে বেঁচে থাকে। আরেকটা কথা বলতে বলতেই মনে হলো, আমি আমার ছেলেকে না বাসে বসাটা শেখাই, জানি না কতদূর শিখবে, কিন্তু আমি চেষ্টা করেছি। এই যে বাসে এইভাবে বসার একটা টেন্ডেন্সি, এর তীব্র প্রতিবাদ করতে শেখান মেয়েকে, আর ছেলেকে শেখান এইভাবে হাত বসলে তোমার কোনোইটা মেয়েটির শরীরকে টাচ করবে, যেটা ওই মেয়েটির জন্য ভীষণ খারাপ লাগা দেবে। তুমি বরঞ্চ এইভাবে বসো, একটু অসুবিধা হবে কিন্তু অ্যাডজাস্ট করো। আমি এইভাবে পরিষ্কার ভাষায় আমার ছেলেকে শেখাই। আমরা সবাই, যারা যাদের ছেলে আছে, আমাদের উচিত দায়িত্ব নিয়ে এই নিয়মগুলো শেখানো ছেলেদের। খালি মেয়েদের সাবধান করলে সমাজ পরিবর্তন হবে না, কোনো দিন হয়নি। এবার মনে হতে পারে কেন আমি এই কথাগুলো বলছি, এ তো ঘটেই, প্রত্যেকেরই কিছুটা সমাজের প্রতি দায় থাকে, নিজের প্রতি দায় থাকে। এই ঘটনাটা চেপে থেকে আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, বা ঘটনাটি আমার উপর ঘটেছে, আমার যা হওয়ার, যা ফিল করার, যতটুকু পিছিয়ে যাওয়ার আমি পিছিয়ে গেছি। কিন্তু আজকে বলে আমার একদিক দিয়ে হালকা মনে হচ্ছে, এবং আমি বলেছি এই কারণেই যে এই কথাগুলো যত বেশি বলা হবে তত বেশি সেই কথাগুলো ঘুরবে, মোবাইলে ঘুরবে, ফেসবুকে হোয়াটসঅ্যাপে ঘুরবে, তত বেশি শুনতে শুনতে না মানুষ শুরুর থেকে সাবধানী হবে। শুরু থেকে যদি কন্যা সন্তানের মা
মা বাবা এবং পুত্র সন্তানের মা বাবা সাবধানই হন, সবাই মিলে যদি একসাথে প্রচেষ্টা করি তাহলে কেন হবে না, তাহলে কেন পরিবর্তন হবে না, এটি আপনারা শেয়ার করবেন। আজ আমার হারানোর কিছু নেই, সেই সময় হয়তো একটা বোল্ড স্টেপ নিলে বেশ কিছু মানুষের মধ্যে সেই খবর পৌঁছাতো, হয়তো বেশ কিছু মেয়ে সাবধান হয়ে যেত, তখনকার মা বাবারা হয়তো সেইভাবে বুঝেই উঠতে পারেনি, একটা মধ্যবিত্ত মানসিকতার মধ্যবিত্ত অর্থনৈতিক অবস্থার মানুষদের মনে হয়েছে কথাগুলো বাইরে বেরোলে মেয়ের জন্যই ক্ষতি, যেটাই আমরা প্রথমে ভাবি। কিন্তু আজ মেয়েরা অনেক বেশি সাহসী, আজ মেয়েরা বলতে পারে, চেষ্টা তো করছে। সব কিছুর শেষে অবশ্যই শেষ হবে পজিটিভিটির সাথে। গুড টাচ ব্যাড টাচ শেখাবো আমরা, শেখাবো নোংরা হাতের ছোঁয়া চিনতে, কোথাও না কোথাও আমরা সাকসেসফুল হবই বেশ কিছু কন্যা সন্তানকে বা সন্তানকে রক্ষা করতে। নমস্কার।